ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলা আঠোয়ারি উপজেলা সহ উনিশটি উপজেলার নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন পঞ্চগড় প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু জানিয়েছেন মঙ্গলবার সকাল দশটার দিকে রংপুর বিভাগীয় কমিশনারের হলরুমে রংপুর গাইবান্থা নীলফামারি পঞ্চগড় লালমনিরহাট দিনাজপুর কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার উনিশ নব নবনির্বাচিত চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নেন নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন উল্লেখ্য গত আট মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর ও তেতুলিয়া উপজেলা আটোয়ারী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন জানা যায় তেতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক জরাব নিজাম খান তিনি তার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই উপজেলায় প্রথমবারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা তৌহিদ হাসান তুহিন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সুলতানা রাজিয়া